फतुल्ला थानार दापा इद्रकपुर एलाकार नारायणगंज पागला महासड़कर पाशे बसबास करतें मृत आब्दुर रहमान। 1960 सालের पहला डिसेम्बर तारीखे एलाकाबासी और गण्यमान्य व्यक्ति उपस्थितिते दखले जान परिवार परिजन सह। तारपर थेके दीर्घ 60 बचर जावत 11 सन्तान एवं स्त्री बिना बाधाय सकलेर ज्ञातसारे निज खरचे माटी भराट करे 9টি घर एवं 2টি रान्नाघर एवं बाकी अंशे फलज गाछ बपन करे। इद्रकपुर मौजार 1247-1248 खतियाने 148-149 दागे मोट 70% जगार मध्य 15% जगह तार दखले रेखे बसबास करा अवस्थाय विगत 2001 साले आब्दुर रहमान मृत्युबरण करें। আব্দুর রহমানের খুব ভালো একটা সম্পর্ক ছিল, আপনারা এসেছেন কথা বলতেন, ঠিক আছে? তা তো অবশ্যই, আমরা হিসাবে চাচা বলতাম। আমি তখন ছোট, বেশ ওই সময় আমরা চাচা বলতাম, সেই হিসাবে ওনার সাথে কথাবার্তা থাকতো, নদীর পাড়ে এসে নদীতে গোসল করতাম। স্বাধীনের পর যখন এনে জায়গা কিনি, জায়গা কিনা দিয়ে এই দিক দিয়ে নদীতে যেতাম গোসল করতে, আওয়া যাওয়া করতাম, এখানে বসা ওনার আব্বার সঙ্গে চাচা চাচা বলতাম, ওনার সঙ্গে কথাবার্তা বলতাম এবং উনি লোক ভালো ছিল, আমরা বসা কথা বলতাম। এই স্বাধীনের পর থেকে আমি দেখে আসছি যে ওনারা এখানে বসবাস করে। আমি ছোট থেকে এই বাসায় সবসময় আসা যাওয়া করতাম, আমার দাদার সাথে এই এর বাবার সাথে খুব একটা ভালো একটা সম্পর্ক ছিল, তো ওই সুবাদে আমরা ওই বাসায় আসা যাওয়া করতাম। তো আজকে প্রায় অনেক বছর হয় আমরা এই একটা চেয়ারে এখানে বসবাস করি। 1960 সালে আব্দুর রহমানের এই জায়গাটি যখন ভূদখলে যান তখন সশরীরে উপস্থিত ছিলেন নূর ইসলাম কাজী। 1960 সালের ডিসেম্বরের 1 তারিখে যেদিন ওনাদেরকে এই দখলটা দেয় এই নুরদিন সাহেব, তখন তো আপনি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এবং আপনি থেকেই তো তাদেরকে এখানে বসবাস করার জন্য ব্যবস্থা করে দেন, তাই না? আচ্ছা আচ্ছা। আব্দুর রহমানের মৃত্যুর পর থেকে একটি কুচক্রি মহল তাদের উচ্ছেদের জন্য পায়তারা চালাচ্ছে এবং 15% একটি জাল দলিল সৃজন করে পুরো 70% জায়গা সরকারের ফায়ার সার্ভিস ডিফেন্সকে অধিগ্রহণের জন্য প্রেরণ করে এবং পুরো টাকা হাতিয়ে নেওয়ার অশুভ চক্রে লিপ্ত রয়েছে। দেওয়ানি কার্যবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী 12 বছরের অধিক কাল সময়ে দখলকার থাকা অবস্থায় দখল সত্ত্বে সত্ত্ববান হন। সে মতে 60 বছর যাবৎ অবস্থান এই ভুক্তভোগী পরিবারটির। কুচক্রি মহল বিভিন্নভাবে হুমকি ও রাতের আধারে জানালা দরজা ভাঙাসহ একটি ঘর জোরপূর্বকভাবে দখলে রেখেছে কুচক্রি মহল। সরকারের ঊর্ধ্বতন মহল সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রকার সুরাহা পায়নি ভুক্তভোগী পরিবারটি। প্রতিনিয়ত হুমকির কারণে রাতের আধারে ঘুমাতে পারে না পরিবারের লোকজন। এই কুচক্রি মহল যে কোনো সময় এই পরিবারের অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। ভুক্তভোগী পরিবারের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই বাড়িটির 15% জায়গা দখল সত্ত্ব অনুযায়ী চিরস্থায়ী বন্দোবস্ত দিতে। আমরা এখন কথা বলবো মৃত আব্দুর রহমানের কনিষ্ঠ কন্যা হেলেন রহমানের সাথে। আমার বাবা এখানে থাকা মৃত্যুবরণ গেছে, আমার মাও এখানে থাকা মৃত্যুবরণ হয়েছে। এখন আমাদের চাওয়া এতটুকুই, আমরা ভাই বোন যেন এখানেই থাকা যাইতে পারি। মৃত আব্দুর রহমানের ছোট ছেলে আশরাফুজ্জামানের সাথে এখানে দীর্ঘদিন যাবত আমাদের আত্মার সাথে নারের সাথে সম্পর্ক, এই মাটি আমার, প্রত্যেকটা ভাই বোনের একই অবস্থা। তো এখানে একটু চুক্তি মহল আপনার এখানে এই জায়গাগুলো নিয়ে যাওয়ার একটা পায়তারা করছে, ইতিমধ্যে তারা একাওয়ার করেছে শুনতে পেয়েছি। তো তারা এই কাজগুলো করে আমাদেরকে আমাদের রাজ্য যে পাওনা সেটা থেকে বঞ্চিত করছে। তো আমরা এই বিষয়ে মাননীয় ডিসি মহোদয় বরাবর গত 26/12/2019 আমি আবেদন করি। তো আব্দুর রহমানের জ্যেষ্ঠ কন্যা পিয়ারা বেগমের সাথে আমি আসি না মার কাছে, কই মা, মা গো আইয়া সেই জায়গাটাতে ডাক দিছি, মা নাই বাপ নাই, আবার আজকে এত বছর পর, 60 বছর পর এই জায়গাটিকে
জাল দলিল সৃজন করে একটি কুচুকরি মহল সরকারের কাছে আবেদন করেছেন এবং এই জায়গাটিকে এই জায়গাটি সহ পুরো 70% জায়গা যেন সরকারের ফায়ার সার্ভিস ডিফেন্স নির্মাণ করা হয় সেই জন্য অধিগ্রহণের জন্য প্রদান করেছেন। ভুক্তভোগী পরিবারের দাবি এই জায়গাটি যেন তাদেরকে বসবাসের জন্য নির্ধারণ করে দেওয়া হয়, আর যদি সরকারের প্রয়োজনে এই জায়গাটিতে অধিগ্রহণ করা হয় সরকার যেন ন্যায্য মূল্য এই পরিবারটিকে প্রদান করেন এই 15% জন্যে। এই দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আহমেদ শরীফ পারভেজ, NANTV, ফতুল্লা, নারায়ণগঞ্জ।